Hey, Tunni, এটা পড়বি? সি সি কি ছোট জামা আমা শরম করব না এটা নিবি না একদম পাতলা সব দেখা যাইবে এই তো সমস্যা এটা কি ভাইজান আপনি পছন্দ কইরা দেন আমি পাগল হয়ে যাইতেছি গ্রাইমা ভূত আমার ঘরে এসে চাপছে আমি সাপলাম কই আমি তো এখানে দাঁড়ায় আছি আর একটা কথা কইলেন মাইট দিমু ধরে এই তুমি এই তোমরা তো জালাস কেন আমি জালাইলাম কই আমি তো চুপ করে দাঁড়াই আছি আপু আপনি কিছু ড্রেস পছন্দ করে দেন তো দেখ টুনি এখনো সময় আছে আমার বাসা থেকে চলে যা আমি তো যাইতেছি তুই আম্মাই তো মা ছোট আম্মু কই আমার মাথাটা খায় ফেলতেছিস মামা রিক্সা থামাই লাগে আমি থামাই নাই তো এই যে সামনে থামাইছে বাবু তুমি এখানে কি যাত্রীর বাইশের বাদ দিয়ে তুই কি এখন রিক্সা শেয়ার দিচ্ছিস কি বলো ও তো আমার কাজিন তাই না রে কি চাপা হ্যাঁ মিশা কথা কয় আমগো এখনো কাবিন হয় নাই তো সোডা আম্মা কইছে আঙ্গুরে বিয়া দিব এই কথা এই তুই এগুলো কি বলস হবু বরে রিক্সা নিয়ে করতেছিস তোর সাথে ব্রেকআপ ব্রেকআপ আপা কই যাবেন আমি তো রাস্তা চিনি না তো বাড়া দেন আমার কাছে তো টাকাও নাই তাহলে আমি সকালে সকালে যাত্রা রইল আসতে গেলে খুব ভালো হায় হায় ভাই যেন ফেলে গেল রিক্সাওয়ালাও তো ফেলে গেল কেমন আমি বাড়ির দাম কেমনি আমার কি এখন ও ছোট আম্মা গো ছোট আম্মা কি বলবি বল যা তুই যে ওই গ্রামের বস্তি খ্যাতমিটাকে যে বিয়ে কর যা বাবু আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে ওর সাথে কি আমার যায় বলো ও তো আমার কাজিন তাই না যায় কি না তাহলে ওই মেয়ে যে বললো ওর সাথে তোর বিয়ে হবে বাবু ও গ্রামে সহজ সরল একটা মেয়ে ও যে কি বলো নিজেও জানে না আচ্ছা তাহলে তুই আমাকে কথা দে যে তুই আমাকেই বিয়ে করবি বল আমি তোমারই বিয়ে করব কালকে বললে কালকে আজকে বললে আজকে সত্যি বলতেছিস তো কালকে বিয়ে করবি হ্যাঁ সত্যি যে তোমার চুল ছুঁয়ে বলতেছি এক সত্যি টু সত্যি থ্রি সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে বিকাল 4টার মধ্যে তুমি চলে আসবে হ্যাঁ আমি চলে আসবো আচ্ছা বাবু সহজ সরল মেয়েটা একা দাঁড়িয়ে আছে আমি তাহলে যাই ও হ্যাঁ যাও 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 ভুলে গেছিলাম বাই বাই টাটা